ফেনীর মহিপাল থেকে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান গত মাসের আঠাশ তারিখ ওই দম্পতি চট্টগ্রাম যেতে মহিপাল যাওয়ার পথে দুর্বৃত্তরা কৌশলে তাদের অপহরণ করে পরে নির্যাতন করে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করে তাদের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ঘটনার এক মাস পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে বারো বোতল বিদেশি মদ সহ এক মাদক ব্যবসায়ী এবং কসবায় একশো কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ